আচ্ছা, এর মধ্যে মোটাটাকে সিদ্ধ করা হয়েছিল কটা প্রেসারে ভিসল দিয়েছো? তিন। বলো না। হ্যালো, গুড মর্নিং, আবার এসছি এখানে, দাও জিনিসটা রাখ। এটা চিকেন আছে, কেন আমি ওখানে বসাতে যাচ্ছিলাম, দাঁড়াও আসছি, হাতটা ধুই, হেরিয়ে এলাম, বুঝেছো, দাঁড়াও। আর হ্যাঁ, মা এখন ওই ব্রেকফাস্ট, এত বেলা, এই কটা বাজে রে এখন দেখতো, পৌনে এগারোটা বাজে, এখন এসে আমি ব্রেকফাস্ট করব, বুঝেছো, বাড়ি থেকে একটু খেয়েছি, তাও মা এসে আবার কলটা খুলে গেছে, কি যে কল খুলে যায়, কলটা খোলা, চলো একটু ঘরে যাই, ব্যাগটাগুলো রাখি। আচ্ছা, আজকে না আমার মা মোচা করবে, হ্যাঁ, সেই মোচার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, একদম বাঙালি অথেন্টিক ভেজ মোচা, ওকে, চলো যখন রান্না করবে না তখন দেখাচ্ছি, ওয়েট করো, এক্ষুনি আসছি, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করবে কিন্তু আমার চ্যানেলটা, লাইক করবে, কমেন্ট করবে, প্লিজ সাবস্ক্রাইব করো, ওকে। আসছি মোচার রেসিপি নিয়ে আসছি। আজকে ভালো রেসিপি, ভালো রান্না। আচ্ছা, আজকে কী কী হচ্ছে আমাদের মেনুটা, আচ্ছা মেনুটা পরে বলছি, এখন থেকে সব বলে দিলে তো হয়েই গেল। আজকে আমি এসেছি, আজকে জামাই খাবে, তাহলে মেনু ভালো হবে না? দেখো আমার মা কিন্তু শিলনোড়ায় বাটে, হ্যাঁ, মিক্সি রয়েছে তবু শিলনোড়ায় বাটবে। আমি এখন টেস্ট করবো, অল্প একটু দাও, বেশি দিও না, ফালাই করে আমাকে না দেখি, তুই তো ওইটাতেই খাচ্ছিস। এইটা এবার আমি পিছিয়ে দাও, পিছিয়ে দাও, এটা দেখা, এটা আমি এখন টেস্ট করব কেমন হয়েছে। বাবা যা গরম, এই দেখো, তুমি হাতটা নাড়িও না, দারুন দারুন। What's that about?
কাইছিস নাকি দাও না একটু ওই দেখ একটু দাও ওকে একটু দি কেমন আছে কপিটা ভাপিয়ে নিচ্ছ না নুন হলুদ দিয়ে কপিটা একটু ভাপিয়ে নিতে হবে ঠিক আছে নাইলে কিন্তু আবার ছোট কপিটা একটু দাও না খাই দাঁড়া দাঁড়া করছে ছোট কপি ভাজাটা খাবো আরে মায়ের কাছে সেইটা চাইবো বলো তোমরা করো না কপি ভাই ভালো তো হ্যাঁ ভালো আচ্ছা এই মসুর ডালটা কি কি দিয়ে বাটলে গো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে শিল নয় বাটলে যা দেখালাম না তাহলে মিক্সিতে মসুর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নুন দিয়ে আর কি দিয়েছো আর কিছু দিয়ে এইটার এখন এই যে বড়া ভাজা হচ্ছে এই দেখো ওইটা কি হয় বলো তো মোচার মধ্যে দেওয়া হবে দেখতে থাকো আচ্ছা বড়াটা তো ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে ফোড়নে কি দিলে গরম মশলা শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে আর জিরে আর মেথি জিরে আর মেথি মেথিটা তোমরা না দিলেও পারো কারণ মোচার সঙ্গে মেথি যেটা ভালো লাগে না খুব একটা আচ্ছা আলুগুলো ডুবো ডুবো করে কেটে চিংড়ি মাছ ভেজে নাও আর চিংড়ি মাছটা একই সাথে ভেজে নাও আলাদা ভেজে তোলার কোনো ব্যাপার নেই এটার মধ্যে একটু টমেটো হাতে করে ইয়ে করে দিলে না হাতে করে কষলে টমেটো দিতে যাবে দেবে এর মধ্যে এবার এর মধ্যে যাবে একটু হলুদ পরিমাণ মতো লঙ্কা ও আচ্ছা লঙ্কা গুঁড়ো আচ্ছা আচ্ছা সরি এর মধ্যে টমেটোর পরে যাবে লঙ্কা গুঁড়ো আচ্ছা ঝালটা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিও এবার যাবে কি দিলে না চিনি এবার যাবে চিনি এবারে একটুখানি চিনি যার যা রঙের জন্য আর কি এটা যার যা রুচি অনুযায়ী চিনিটা এখানে দেওয়া স্বাদের জন্য নয় এখানে চিনিটা দেওয়া রঙের জন্য এবার এটা ভালো করে কষাতে হবে এরপর দেওয়া হলো এর মধ্যে আদা বাটা যে বরাদ্দ ভাজা রয়েছে না আমি এর মধ্যে নিয়ে খেয়ে নিয়েছি একটা ভাজা দারুণ হতো এটা কি দিলে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তাই তো হ্যাঁ আচ্ছা এটা আমরা এক্সট্রা অ্যাড করছি একটু তড়কা মশলা তোমরা কেউ ইচ্ছা হলে দেবে না ইচ্ছা হলে না দেবে ছোলা ছোলা ভেজানোটা দিয়ে দেবে যতটা পরিমাণ সব পুরোটাই দিয়ে দাও হ্যাঁ বেশি বেশি ছোলা মুখে পড়লে ভালোই লাগে আর এবার কি দেবে ভাজা মশলার মধ্যে কি কি আছে মশলা হ্যাঁ এলাচ ধনে জিরে লবঙ্গ দারচিনি আর কি দিয়েছে শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় মেরে আর আমার হ্যাঁ শুকনো খোলা এই ভেজে নিয়ে আর গুঁড়িয়ে নিতে হবে হামান দিস্তায় বা মিক্সিতে যার যেরকম মানে পারো যার যেরকম সুবিধা সে সেরকম ভাবে গুঁড়িয়ে নাও এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নুন পরিমাণ মতো দিয়ে দাও যার যার নিজের ইচ্ছা মেয়ে নুন দিও আচ্ছা এবার
হলুদ, নুন হলুদ তো ভাই ভাই তাদেরকে তো দিতেই হবে, নুন হবে নুন হলুদ ভাই, এই ভাই ভাই ছাড়া তো আর সংসার চলে না, না নুন হলুদ যাবেই যাবে রান্নায়। হ্যাঁ আবার হলুদ কিন্তু সব রান্নায় যায় না, কিন্তু নুন ছাড়া তোমরা রান্না করে দেখাও তো দেখি কেমন পারো। এটা ভালো করে কষাতে হবে, আবার কি ঝাড়। আচ্ছা এর মধ্যে মোচাটাকে সেদ্ধ করা হয়েছিল কটা প্রেশারে হুইসেল দিয়েছো? তিনটে হুইসেল, হুইসেল দিয়ে তারপর হাত দিয়ে চটকে দিতে হবে মোচাটাকে। আগে হুইসেল দিয়ে প্রেশারে ওটা সেদ্ধ করে নিয়ে তারপর হাত দিয়ে কষতে নেবে। এবার এই যে মশলাটা করা হলো ওর মধ্যে মোচাটা চিংড়ি মাছগুলো ভাজা রয়েছে পাশে, তাই তো? ও এর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো দেওয়া আছে মশলাটার মধ্যে। এইবারে ওই মোচাটার মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে, আর এই বড়াটা লাস্টে নিতে হবে। এখন আগে মোচাটাই মশলাগুলোর সঙ্গে মিশবে, ভালো করে কষাতে হবে। যত ভালো কষাবে তত টেস্ট হবে এটা। হোক এরপরের স্টেপটা আমি দেখাচ্ছি। আচ্ছা এরপরে এই ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, এইবার আবার নাড়তে হবে। এই ভাজা বড়াগুলো তো সেদ্ধ হবে না বেশি নাকি? আচ্ছা এর উপর দিয়ে কি ঘি গরম মশলা দেবে একটু? গরম মশলা দিয়েছি ঘি, হ্যাঁ ঘি দেবে। ঘি গরম মশলা দিয়ে এবার হয়ে গেল মোচা। এবার পুরো ফাইনাল জিনিসটা দেখি দিচ্ছি। এই যে ঘিটা দেওয়া হচ্ছে, বড়াগুলো মেশানো হলো, এর মধ্যে চিংড়ি আলু তো আগেই দেওয়া ছিল। এবার ওই আলুটা যখন দেওয়া হয়েছিল না, আলু ভাজাটা ওর সঙ্গে তো একসঙ্গে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছিল, চিংড়ি মাছ ভাজাটা। এবার ফাইনালটা দেখাচ্ছি। আজকে আমি মায়ের হাতের রান্না খাবো, দারুণ ব্যাপার। আজকে মা রান্না করে হাতে করে বেড়ে দিচ্ছে, অনেক দিন পর, বহুদিন পর আজকে মায়ের হাতে রান্না খাবো। খেতে পাই না আমি, আজকে খাবো। দেখো কি কি খাচ্ছি, দেখো মোচার ঘন্ট চিংড়ি মাছ আর বড়া দিয়ে, মুসুর ডালের বড়া দিয়ে। এটা আমার ঠাম্মা স্পেশাল, জানো তো আমার ঠাম্মা করতো। আমার ঠাম্মা না দুর্দান্ত একটা মটর ডালের বড়া দিয়ে একটা ফুল ভেজ একটা মোচা করতেন, সেটা দারুণ হতো। তো আমার মা সেখান থেকে নিয়ে নিয়েছে জিনিসটা, নিয়ে এখন আমার মা করে, আমার ঠাম্মা নেই, সে জায়গাটা এখন আমার মা করে, জায়গাটা নিয়ে নিয়েছে। যাই হোক এবার ওই চচ্চড়িটা দিয়ে আর ওই মাছ ভাজাটা কার গো? মাছ ভাজা না, তাহলে কি গো? ঝোলের মাছ। আচ্ছা মাছ আর ওই বড়া এগুলো ছিল না, ওই ভাজা এগুলো দিয়ে, আর মাছের ঝোল আছে ফুলকপি আলু দিয়ে, এগুলো দিয়ে আজকে আমাদের লাঞ্চ। বাট অনেক বেলা হয়েছে, আজকে রান্না করতে করতে মা একা হাতে করছে, তো রান্না করতে করতে আজকে বাজে হচ্ছে, দেখছি দাঁড়াও, বাজে হচ্ছে এই যে ঘড়ি দেখো কটা বাজে, 3:05 বাজে। এখন আমরা লাঞ্চ করতে বসছি, ঠিক আছে লাঞ্চটা করে নিই তারপর আসছি। এই দেখো আমরা কোথায়, আমরা এখন শ্রীলেদার্সের সামনে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, আজকে এসেছি একটা অন্য উদ্দেশ্যে, তো ঠিক আছে আজকে আমি এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা, আবার এটার কন্টিনিউয়েশনটা নেক্সট ব্লগে দেখি। ওকে টাটা।